আসসালামু আলাইকুম। FCPS পার্ট 1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছেন। পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই, আপনারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন। এই মুহূর্তে আপনাদের টেনশন উৎকণ্ঠা কাজ করবে এবং এই জিনিসটা স্বাভাবিক। তবে কখনোই নেগেটিভ থিঙ্কিং করবেন না যে আপনাকে দিয়ে হবে না, আপনার চান্স হবে না, সবার চান্স হয়ে যাবে। মনে রাখতে হবে যে FCPS পার্ট 1 মেডিসিন পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে অবশ্যই আপনার ভালো প্রিপারেশন প্রয়োজন, তবে ভালো প্রিপারেশনের পাশাপাশি আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এই মুহূর্তে এসে অনেকের কাছে মনে হবে যে গত 6 মাস যা পড়েছেন সব ভুলে যাচ্ছেন। আসলে জিনিসটা এরকম না, অবশ্যই আপনাদের মনে আছে। তাহলে কীভাবে রিভিশন দিবেন? অর্গানাইজড অ্যান্ড স্মার্ট ওয়েতে রিভিশন দিবেন। এখন ট্রলি একটি চ্যাপ্টার সম্পূর্ণ পড়তে পারবেন না। এখন হচ্ছে আপনারা মেইন মেইন যে ইনফরমেশনগুলো আছে সেগুলো রিভাইজ দিবেন। চেষ্টা করবেন বড়ো যে চ্যাপ্টার, যেমন অ্যান্ড্রোকাইনোলজি, নিউরোলজি, ইনফেকশিয়াস ডিজিজ, এরকম যে বড় বড় চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে 1 থেকে 1.5 দিনের ভিতরে রিভাইজ দিয়ে দেওয়ার। মোটামুটি বড় যেগুলো, যেমন জিআইটি, হ্যাপাটোলজি, রিউমাটোলজি, নেফ্রোলজি, সেগুলো 1 দিনে রিভিশন দিয়ে দেওয়ার। এবং যে চ্যাপ্টারগুলো তুলনামূলক কম ছোটো সেগুলো হচ্ছে আপনারা হাফ ডেতে রিভাইজ দিয়ে দেবেন। যেমন নিউট্রিশন, অনকোলজি, জেনেটিক্স, সেগুলো হাফ ডেতে রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে কখনোই পারবেন না আপনি মনের মতো করে রিভাইজ দিতে। শুধুমাত্র ডিজিজ ওয়াইজ যে সকল ইনফরমেশনগুলো লাগবে সেগুলো দেখে যাবেন। আর আমরা চেষ্টা করছি প্রতিটা সিস্টেমের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো দিতে চেষ্টা করছি, ইনফরমেশনগুলো একই সাথে অর্গানাইজড ওয়েতে সম্পূর্ণ বইয়ের দিয়ে দিতে। যেমন আমি ইনভেস্টিগেশনগুলো একসাথে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে ইনভেস্টিগেশন থেকে কিছু প্রশ্ন আসবেই। ইনভেস্টিগেশন অফ চয়েস থেকে, কনফার্মেটরি ইনভেস্টিগেশন থেকে, গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন থেকে, এসডিএ ক্লু ভিত্তিক কিছু ডায়াগনোসিসের প্রশ্ন আসবে, সেগুলো আমরা দিচ্ছি, এগুলো আপনারা দেখে নেবেন। তবে এগুলোর জন্য সারাদিন ফেসবুকে পড়ে থাকবেন না, আপনি আপনার রিভিশন দিবেন। দিনের যে কোনো এক সময় ঢুকে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো বেশি সময়ের না, 10 থেকে 15 মিনিটের বা তার থেকেও কম সময়। মনে করেন ঘুম থেকে উঠছেন, ঘুম বাপ একটি ভিডিও দেখে ফেলবেন 10 মিনিটের। তাহলে প্রথমেই হচ্ছে কি, দিনের শুরুতেই একটি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনেই হচ্ছে দিনটা শুরু হচ্ছে। তারপর হচ্ছে ঘুমানোর আগে যখন পড়তে ভালো লাগে না, তখন হচ্ছে ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখে দেখে ঘুমিয়ে গেলেন, তার মানে হচ্ছে কি, সারাদিন গ্রুপে না পড়ে থেকে আপনি আপনার মতো করে পড়ুন, রিভিশন দেন। ফোর্সফুলি রিভিশন না দিয়ে এখন 1-2 বার দেখেন, জাস্ট পড়েন, মাথার ভিতরে ইনফরমেশন রাখেন, বিশ্বাস রাখেন। বারবার নিজেকে চেক করবেন না সেই জিনিস পারেন কিনা, সেই জিনিস পারেন কিনা, কারণ এইরকম করলে পারা ইনফরমেশন পারবেন না, পরে বয়ে হচ্ছে যে পড়াশোনাই হবে না। সো এই জিনিসটা বাদ দিবেন, জাস্ট ইনফরমেশনগুলো 1-1 বার করে দেখে যাবেন। টার্গেট রাখতে হবে কমপক্ষে 4 থেকে 5 দিন আগে আপনার প্রিপারেশন যাতে কমপ্লিট হয়ে যায়। তখন যেটা করবেন, বা আমি হলে যেটা করতাম, আমাদের যে 3টি এসবি ক্লু নোট আছে সেটা আমি 2 দিনে পড়ে ফেলতাম, রিভিশন দিয়ে দিতাম। সারাদিন পড়তাম না, জাস্ট দেখে 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 যেতাম। এইরকম না যে সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে শুনে দেখে ফেলতাম, আর এত সময় নেই, সব কিছু আগের পড়া আছে, যেহেতু এখন জাস্ট দেখে 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 চলে যাব। জাস্ট দেখবো যে বইয়ে এই ইনফরমেশন আছে, এইটা আছে, এটা আছে, এইভাবে দেখে দেখে শেষ করবো। এখন হচ্ছে যে কম সময়ে বেশি ইনফরমেশন রিভিশন দেওয়ার সময়, পরীক্ষার হলে গিয়ে ভরসা রাখেন যে এগুলা ইনফরমেশন আপনার মনে পড়বে। তারপর হচ্ছে পরীক্ষার যে 2 থেকে 3 দিন আগে, তখন হচ্ছে বড় বড় যে সিস্টেমগুলো যেগুলোতে প্রশ্ন আসবে, যেমন নিউরোলজি, কার্ডিওলজি, অ্যান্ড্রোকাইনোলজি, ইনফেকশিয়াস ডিজিজ, সেগুলো দেখবেন। বড় বড় চ্যাপ্টার ডেভিডসনে দেখবেন, বক্সগুলো দেখবেন, বক্সগুলো থেকে MCQ আসবে। এবং সিস্টেম ওয়াইজ যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে আমরা যেগুলো দিচ্ছি সেগুলো দেখবেন। আর এর মধ্যে কী করতে পারেন, অনেকেই আছে যে এসবি ক্লু পড়েন, পড়তে পারেন, আগের যে কোয়েশনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। মোট কথা হচ্ছে কম সময়ে বেশি পড়ার চেষ্টা করবেন, নিজেকে বারবার দেখার টেস্ট করার দরকার নেই, কারণ এতদিন টেস্ট যা করার আগেই করে ফেলছে। এখন হচ্ছে রিভিশন দেওয়ার সময়, রিভিশন দিন। আর টেনশন করবেন না, সবসময় মাথায় রাখবেন, পজিটিভ থিঙ্কিং রাখবেন যে আপনার চান্স হবে।
আমি সত্যি কথা বলতে নিজের পরীক্ষার সময় কখনো এইরকম চিন্তা, আমি আগে থেকেই নিজেকে বলে রাখতাম যে যা কিছুই হোক ইনশাল্লাহ আমার চান্স হবে এবং আমি পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে থাকবো, হয়তো বা কিছু প্রশ্ন আমার কমন আসবে না, তাতে যেন আমার মাথা নষ্ট না হয়। কারণ এইবার পরীক্ষাটা অনেক লং পরীক্ষা হবে, সম্পূর্ণ তিন পেপারের, দেখা যাবে যে অনেক প্রশ্ন হচ্ছে এরকম আসতে পারে, দুই থেকে তিনটি প্রশ্ন চলে এসেছে, আপনি পারছেন না, হতাশ হয়ে যাবেন না, কারণ এইরকম হবে। এইবার ধৈর্য ধরে রাখাটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা এখন পরীক্ষার আগে এবং পরীক্ষার হলে, পরীক্ষার দিন শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে রাখবেন, তাহলে আপনার বিজয় হবে। সবার জন্য আবার শুভকামনা জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।